নিজের ও পরিবারের একটু উন্নত জীবনযাপনের আশায় বিদেশে পাড়ি জমান অনেকে। একটু ভালোভাবে বেঁচে থাকার উদ্দেশ্যে যাত্রা করে কজনই বা ভালো থাকতে পারেন। দেশের সীমানা পাড়ি দিয়ে পরদেশে হাড় ভাঙা খাটুনি খাটার পরও মানবেতর জীবনযাপন করেন অনেকেই। বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা প্রবাসী হিসেবে থাকেন তাদের বেশিরভাগের অবস্থা শোচনীয়। তবে এমন কিছু দেশ আছে যেখানকার প্রবাসীরা তাদের ক্যারিয়ার নিয়ে খুবই খুশি। প্রবাসীদের অনলাইন ভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারন্যাশনালস এর এক্সপেক্ট ইনসাইডার জরিপ বলছে, কাজ, কাজের সুযোগ এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে সবচেয়ে তুষ্ট ডেনমার্ক প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশের 12,500-এরও বেশি প্রবাসী এই জরিপে অংশ নেন। জরিপে উঠে এসেছে কর্মস্থলের সংস্কৃতি, কর্মস্থল সংক্রান্ত নিরাপত্তা, কাজ করে সন্তুষ্টি, ক্যারিয়ারের প্রত্যাশা, রোজগার, কর্মঘণ্টা ও অবসর। কর্মস্থলের সংস্কৃতি ও কাজের সন্তুষ্টি এবং কাজ ও অবসরের ভারসাম্যের প্রশ্নে ডেনমার্কই সেরা। ডেনমার্কের প্রায় 84% প্রবাসী কর্মঘণ্টা এবং অবসরের ভারসাম্য নিয়ে তুষ্ট। পুরো বিশ্বে যে হার 60%। ডেনমার্কের প্রায় 84% প্রবাসী তাদের কর্মঘণ্টা নিয়েও সুখী। সেখানে গড়ে সপ্তাহে 39 ঘণ্টা 12 মিনিট কাজ করতে হয়, যেখানে বৈশ্বিক গড় 42.5 ঘণ্টা। ডেনমার্কের প্রবাসীরা বলছেন, অবসরে নিজের মতো করে সময় কাটাতে কোনো বাধা নেই দেশটিতে। বেশি বেতনের পাশাপাশি বেতনসহ 5 সপ্তাহ ছুটি কাটানোর সুযোগও আছে। মাতৃত্বকালীন ছুটির সময়টাও পর্যাপ্ত। এগুলো থেকে বোঝা যায় কেন ডেনমার্ক সবসময় পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় স্থান পায়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরব প্রবাসীদের 75% বলছেন, দেশটিতে এসে তাদের ক্যারিয়ারের উন্নতি হয়েছে, পাশাপাশি বেড়েছে প্রত্যাশা। সদ্য সৌদি প্রবাসীদের 63%ই স্থানীয় অর্থনীতি নিয়ে সন্তুষ্ট। তবে দেশটির নেতিবাচক দিক হল, সেখানে পূর্ণকালীন কাজের জন্য গড়ে সপ্তাহের 48 ঘণ্টা বরাদ্দ রাখতে হয়। তালিকায় তৃতীয় অবস্থানে আছে বেলজিয়াম। সেখানে কর্মনিরাপত্তা, স্থানীয় কাজের বাজার এবং নিজেদের ক্যারিয়ারের সুযোগ নিয়ে প্রবাসীরা দারুণ সন্তুষ্ট। কর্মস্থলে নেই কঠোর নিয়মকানুন। এখানকার প্রবাসীদের 68% বলছেন, তারা কর্মস্থলে না গিয়েই কাজ করতে পারেন। বৈশ্বিক গড় কর্মঘণ্টার চেয়ে কর্মঘণ্টা কম এখানে, সপ্তাহে 41 ঘণ্টা। এই দেশগুলো ছাড়াও তালিকায় অন্যান্য দেশ হল নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া ও অস্ট্রিয়া। তবে সব দিক বিবেচনায় প্রবাসীদের কাছে সেরা দেশটি আবার এই তালিকায় নেই। ইন্টারন্যাশনালস এর আরেক জরিপে সেই সেরার তকমা পেয়েছে লাতিন আমেরিকার দেশ পানামা। জরিপে জীবন ও অর্থনীতির বৃহত্তর বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে। এই জরিপে জীবনের গুণগত মান, নতুন দেশে সহজে স্থান করে নেওয়ার সুযোগ, কর্মস্থলের বাইরে থেকে কাজ করার সুবিধা এবং ব্যক্তিগত অর্থনৈতিক দিক ছাড়াও একটি বিশেষ সূচক বিবেচনায় রাখা হয়েছে। বিশেষ সূচকটি আবাসন, প্রশাসন, ভাষা ও ডিজিটাল জীবনকে প্রতীয়মান করে তোলে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।